লকডাউন স্তব্ধ জনজীবন, মোড়ে মোড়ে পুলিশি তৎপরতা, বিচ্ছিন্নভাবে চলছে রিকশা, সিএনজি ও প্রাইভেট গাড়ি। ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ, ভিসার মেয়াদ নিয়ে শঙ্কিত রেমিটেন্স যোদ্ধারা, অনেকের টিকিটের মেয়াদও শেষ। আফগান যুদ্ধে 20 বছরে আমেরিকার খরচ $2.24 trillion বলছে গবেষণা রিপোর্ট, সেনা প্রত্যাহার করা হলেও বাড়বে খরচ। করোনা কেড়ে নিল কিংবদন্তি অভিনেত্রী কবরীর প্রাণ, চলে গেলেন 21 পদকপ্রাপ্ত মহসিন, শক্তিমান অভিনেতা ওয়াসিমের মৃত্যু। এবং 12 মিনিটের ঝড়ে কোপা দেলোরের চ্যাম্পিয়ন বার্সেলোনা, জোড়া গোলে ফাইনালের ইতিহাস গড়লেন মেসি। সৌদিতে অবতরণের অনুমতি না পাওয়ায় শনিবার হঠাৎ বাতিল করা হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। আগে থেকে ঘোষিত 14টি বিশেষ ফ্লাইটের মধ্যে বাতিল করা হয় বাংলাদেশ বিমানের 7টি ফ্লাইট। এভাবে ফ্লাইট বাতিল হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা, সেই সঙ্গে যোগ হন টিকিট বাতিল হওয়া প্রবাসীরাও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন রেমিটেন্স যোদ্ধারা, আর যাদের ভিসা ও টিকিটের মেয়াদ সন্নিকটে তারাও পাচ্ছেন না কোনো ধরনের আশার বাণী। কাজী লুৎফুল কবিরের আরেকটি রিপোর্ট। লকডাউনের চতুর্থ দিন হঠাৎ বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইটে আনা হয় পরিবর্তন। বাতিল করা হয় মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদিগামী কয়েকটি ফ্লাইট। বাংলাদেশ বিমানের তরফে বলা হয় 14টি বিশেষ ফ্লাইটের মধ্যে 7টি বাতিল, যার বেশিরভাগই ছিল সৌদিগামী। হঠাৎ ফ্লাইট বাতিলের ঘোষণায় সৌদিতে অবতরণের অনুমতি নেই বলে উল্লেখ করা হয়েছে। এতে বিক্ষোভে ফেটে পড়েন বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা। পরে ফ্লাইট চালুর দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিমানের টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসী যাত্রীরা। কেউ ঢাকা থেকে আসছে, কেউ বিক্রমপুর, কেউ সিলেট, কেউ ওখান থেকে কিভাবে আসা হয়েছে? আর এখন তো গাড়ি তো সব বন্ধ, এই জিনিসটা তো কেউ ভালো রাস্তায় বহুত কষ্ট হচ্ছে। এখন আজকে কারো কালকে ফ্লাইট, এখন সে কি তাকে নিউজ দিছে, এখান থেকে নিউজ দেওয়া হয়েছে 30 তারিখে আসবে। আমরা তো এই নিউজ পাওয়ার পরে আমরা আজকে এসে পড়ছি, তো এখন আমরা কোথায় যাবো? দুপুর 12:45 দিকে সাগ ফোয়ারা মোড় ও হোটেলের সামনে সড়কে অবস্থান নেন তারা। এ সময় কারওয়ান বাজার থেকে ফার্ম গেট পর্যন্ত লকডাউনেও দেখা দেয় যানজট। প্রবাসীদের দাবি, হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় কর্মে ফিরে যাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। বলছিল যে বিশেষ ফ্লাইট চালু হয়েছে 17 তারিখ থেকে, আমরা এখানে আসছি এখন, ওরা বলতেছে যে ওদের অফিস বদ্ধ। ঠিক আছে, ওদের অফিস বদ্ধ, ওদের আমাদের এখন আমরা কোনো রেজাল্ট পাই না যে অফিস কবে খুলবো কিংবা আমাদের কবে ডেট দিবে। আমার শিডিউল বেলা এটা, শিডিউল বেলা যেন যাইতে পারবো কিনা এটাও তো আমরা কারোর কাছে কোনো রেজাল্ট পাচ্ছি না। শেষ হয়ে যাচ্ছে অনেকের ভিসার মেয়াদ, আবার কারো কারো টিকিটের মেয়াদও শেষ হওয়ার পথে, আর সে কারণে ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী এসব রেমিটেন্স যোদ্ধা। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। এদিকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি মিলেছে। এতে করে রোববার 18 এপ্রিল বিমানের 12টি বিশেষ ফ্লাইট 5টি দেশের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে এরই মধ্যে সৌদি আরব ও ওমানে পৌঁছেছেন 476 জন প্রবাসী। দর্শক, চ্যানেল টিটি সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv। আমাদের সোশ্যাল মিডিয়া সম্পৃক্ত থাকতে লাইক ও শেয়ার কমেন্ট করুন facebook.com/channeltttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন,
এছাড়াও আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রোকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।